শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঘুম থেকে একটু আগেই উঠলাম, এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করব, আর ওই ঘরের খাটের বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আর এই ঘরে চলে আসলাম। তো মশারি দড়িটা খুলে দিয়েছে, ভাঁজ করে রাখবো, আর বালিশটা গুছিয়ে রাখবো, আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিব। সকাল থেকে খুব রোদ্রু করছে, তেমনি গরমও লাগছে, আর এত গরম লাগে, মানে সকাল থেকে তো একদম বিরক্ত লাগে, কাজ করারও ইচ্ছা করে না গরমের মধ্যে, কিন্তু না করলেও তো হয় না, ঘরের কাজ তো করতেই হবে। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব, আর বালিশগুলো গুছিয়ে রাখবো। আর ছেলে আবার আজকে তাড়াতাড়ি কলেজে যাবে, ওর বাবা একটু দেরি করেই যাবে অফিসে, কিন্তু হচ্ছে তবু একসঙ্গে হয়তো বেরোবে। তো সকালে সব কাজগুলো করা হয়ে গেলে আবার তাড়াতাড়ি রান্নাটা করব। এই যে রান্নাঘরে চলে আসলাম, তো জানলাটা খুলে দিয়েছি, আর বাইরের দিকে তাকানাই যাচ্ছে না, এত রোদ্রু করছে। তো রোদ্রুটা দেখে মনে হচ্ছে 12টা 1টার মতো বাজে, কিন্তু তা না, 7টা বাজে এখন, কিন্তু রোদ্রুটা দেখেই মনে হচ্ছে ওরকম। তো যাই হোক, বাসনটা উপর যেহেতু রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো, আর হচ্ছে বাথরুমে যাবো, বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করবো। ওর বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে চলে আসছে, তো মাছ নিয়ে এসছে, তো মাছের ঝোল করবো আর মসুরের ডাল করব। ছেলে তো মাছ খেতে চায় না, কিন্তু ওই জন্য ডাল করব, আর খাওয়ার টাইমে হচ্ছে ডিমটা ভেজে দিব। মাছ ভাজা করলে খায়, কিন্তু মাছ ঝোলে দেওয়া মাছ খেতে চায় না, কাটার ভয়ে খেতে চায় না, বেছে দেয় অনেক সময় কিন্তু তবু খেতে চায় না, ওই জন্য মাছ করলে ডিমটাও ভেজে দেয় আর ডালটাও করি। তো যাই হোক, গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে, তো রান্নাঘরে আসলাম। একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে ডালটা সিদ্ধ করার জন্য বসালাম, আর আজকে হচ্ছে মাছ রান্না করবো, তো আলু দিয়ে মাছের ঝোল করবো। আর ধনে পাতা আনতে বলেছিলাম, তো অল্প ধনে পাতা নিয়ে এসেছি, মাছের ঝোলে ধনে পাতা দিলে খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই ডালটা সিদ্ধ হয়ে আসছে, মসুর ডাল আছে, আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, মাছ আছে, মাছটা ধোয়া হয়নি, আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো কাটলাম, মাছের ঝোলে দিই, আর টমেটো দিব, আর এই যে ধনে পাতা অল্পই নিয়ে আসতে বলেছিলাম, তো অল্প নিয়ে আসছি, আর বেশি নিয়ে আসলে অল্প রান্না করতাম, আবার ফ্রিজে রেখে দিলে আবার পরে কোনো সবজিতে লাগালে ভালো লাগে না, বেশি দূরে বাজার না, কাছাকাছি বাজার আছে, যখন লাগলে তখন নিয়ে আসা হয়, ওই জন্য অল্প ধনাপাতা নিয়ে আসছে। তো যাই হোক, এইসবই রান্না করবো আজকে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর রাত্রে থেকে খুব মাথা ব্যথা করছিলো, সকালে তো আরো বেশি করে মাথা ব্যথা করছিলো, তো মাথায় তেল মেখেছি, এখন হচ্ছে মাছটা ধোবো, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে মাছটা ধোবো।
ভাতটা হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে, এখন মাছটাও কেটে রান্না করবো। তো কড়াই হচ্ছে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা অনেক গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, আর মাছের মধ্যে হলুদ লবণ রেখেছি, মাছটা লাগবে। মাছটা একসাথে ভাজা হয়ে গেছে, ওকে কমাবে। গ্যাসটা কমানো, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছটা ভালো হয়ে মাছটা পড়া করে ভাজবে। আলুটা আলাদা করে ভাজবো না, একবারে আলু পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা লাগবে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা লাগবে, আলুটা লাগবে, আলুটা পেঁয়াজটা তো লাভ করে দিয়ে দেবে, তারপর মশলাটা লাগবে। আলু বা পেঁয়াজটা ভালো হয়ে গেছে, মশলাগুলো লাগবে। গ্যাসটা কমানো, এখানে আদা বাটা আর রসুন বাটা আছে, জিরে ভরে দেবে, হলুদ ভরে দেবে, লবণ দিবে, টমেটো ফেলাবে, আলু ভেজে নেবে, অল্প চিনি দেবে, জল লাগবে, ধন্যবাদ লাগবে। মাছগুলো লাগবে, তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর ঝোলটা বেশি করলাম না, কারণ হচ্ছে ডাল করেছি বলে ঝোলটা অল্প করলাম। তো গামলায় রাখবো তরকারিটা, তো গ্যাসটা মুছে নেবো। রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি, আর ছেলে খেয়ে চলে গেল কলেজে, আমার বাবাও চলে গেছে, তা এখন হচ্ছে আমার জন্য চা করবো, চা খেয়ে স্নান করতে যাবো। আর এই যে গ্যাস মোছা হয়ে গেছে, মাছ তরকারি আর মসুরের ডাল, যাই হোক চাটা করা হয়নি, চাটা করবো, ঠিক আছে। তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো, ভাতটা বাড়লাম, আর কি গরম লাগছে, আর বাইরে দিকে কি রোদ্দুর আছে, আর খুব গরম লাগছে। তো যাই হোক, এটি
পেঁপে ভাজা দিয়েছি আর মাছ তরকারি, আর মসুর ডাল নিলাম না, আমি এমনিতেও খাই না, তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি। ফ্যানটা চালাবো, ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে আর দুপুরবেলা ভাত খেয়ে শুয়েছিলাম, তো একটু আগেই উঠলাম, উঠে সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলে আসলাম। নিজের ঝুড়িতে বাসন আছে, দুপুর ঝুড়িতে রেখে দিব আর আমার জন্য চা করবো, আর ছেলেকে হচ্ছে আম কেটে দিয়েছিলাম তো আম মুড়ি খেয়ে নিয়েছে, তো আমার জন্য শুধু চাটা করবো, আগে বাসন টুকুর যদি রাখবো আগে তারপর চাটা করবো। আর বাসন আছে, ঠিক আছে বাসনটা আগে পরিচিত রাখি, তো বাসনটা পরিচিত রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করেছি। এখন হচ্ছে চাটা খাবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো, তো ওই ঘরে গিয়ে বসে চাটা খাবো, গরম লাগছে। তো রাত্রের খাওয়া বানানো হয়ে গেছে, রুটি করলাম, এখন তো খাবো না একটু পরেই খাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা গুড নাইট। আর